আবারও একটি বছরের অপেক্ষা করতে হবে এই সাউন্ড বা অন্যান্য সাউন্ডকে দেখার জন্য এই স্থানে। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে এসেছে যুবচক্র ক্লাব প্রাঙ্গণে, যেটা আমতলার পার্শ্ববর্তী এলাকাতেই অবস্থিত। সকাল পর্যন্ত প্রোগ্রাম ছিল, তবে দেখতে পাচ্ছেন মাইকগুলো খোলা হয়ে গিয়েছে। এই দুপুরেই শেষ, দুপুরবেলা শেষ বাজাবে, তারপরে এই বক্স গাড়ি লোড করে চলে যাবে তার নিজ গন্তব্যস্থল অর্থাৎ সরারহাটে। তো এখন কেমনভাবে বক্সটি বাজাচ্ছে অবশ্যই এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। ব্যবহার করা হচ্ছিল 25 কানা মাইক, পরপর দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে 25 কানা মাইক, কেননা খোলা হয়ে গিয়েছে। আর মেনলি সকাল পর্যন্ত প্রোগ্রাম ছিল, তবে দুপুরবেলা কিছুক্ষণ বক্সটা বাজবে তারপরে চলে যাবে। আর এটা দেখতে পাচ্ছেন এই কৃষ্ণ সাউন্ডের অপারেটর, আর এখানে রয়েছে এই সাউন্ডের 15 কেভির একটি ইঞ্জিন রয়েছে। বন্ধুরা, আগেও দেখানোর চেষ্টা করেছিলাম এই স্থানে, দেখুন একটি বেস রয়েছে এবং 3টি টপ রয়েছে, আর অসাধারণ রূপে চলে এসছে এই কৃষ্ণ সাউন্ড। আর আগেও দেখিয়েছিলাম এই যে ক্যাবিনেটটি চলে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে, এই স্থানে লেখা রয়েছে, অবশ্যই জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর তারপরে এর ভিতরে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, আগের ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন, তবে আজকের কেমনভাবে বক্সটি বাজাচ্ছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর অবশ্যই বলেছিলাম এটা আজকের পুজোর শেষ দিন, দেখতে পাচ্ছেন ভোরবেলা এখানে বিশাল বড় একটি প্রোগ্রাম হয়ে গিয়েছে, তো আসা সম্ভব হয়নি। তো আমি এসে পৌঁছেছি দুপুরবেলা, একটু কাজ ছিল বলে আসতে পারিনি। তো এই ঘরের মধ্যে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণ পরে, অবশ্যই আপনারা দেখতে থাকুন।
তোরা সরস্বতী পূজা কোনো আপডেট রয়েছে এখানে? এটা সম্ভাবনা রয়েছে, পাঁচটা মাল আনার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা জানলেন যে পাঁচটা এরকম বক্স আনার সম্ভাবনা রয়েছে, মানে এখানে রয়েছে চারখানা, তবে আরেকটা হয়তো বেশ বাড়তে পারে, মানে সেরমভাবে হয়তো আনা হতে পারে, এখনও কনফার্ম নয়, কমিটি বলছে। আবারও একটি বছরের অপেক্ষা করতে হবে এই সাউন্ড বা অন্যান্য সাউন্ডকে দেখার জন্য এই স্থানে। আজকের মতো বিদায় জানিয়ে আমার এই ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।